আজকে আমার 93,000 লস হয়েছে, বুকে ব্যথা করছে জাস্ট পেমেন্টটা। भगवती हे शुति कंठ कुटुंबिनी भूरि कुते जय जय हे महिषासुर मर्दिनी रम्य कपर्दिनी तैलसुते। ঘড়িতে বাজে 12:12, বেশ অনেকক্ষণ টানা ঘুমোলাম। সকালে এডিটিংয়ের কোনো চাপ নেই কারণ কালকে রাতে এডিট করে রেখে দিয়েছিলাম। সো এখন একটু তাড়াহুড়ো করে বেরোবো, একটা কাজ আছে সল্টলেকে, তারপর ওখান থেকে আমরা ভাবছি আজকে একটা জায়গায় যাব, যেটা হয়তো টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। সো আগের ব্লগে বলেছিলাম যে শরীরটা ভালো নেই, তো দুজনের শরীরটা এখনও ভালো নেই। আমার তো গলা একটু ভারী ভারী আর একটুখানি কেন একটা হচ্ছে, মানে ওই জ্বর জ্বর ফিলিং আছে। তো চলো ফটাফট রেডি হই, খাই, বেরোই। কি হয়েছে আজকে? খাসছি এক মিনিট ধর, তো কি সময়টা হাত দিচ্ছিলাম তো কেটে, এক তো তোর বাপি চালায় আমার আজকে খাওয়া বন্ধ হচ্ছে। আমি কি করে জানবো কোনটা আমার? তুই কেন হাত দিচ্ছিস সব কিছুতে? যা খাবো না, এই মাছটা ধরলি, তারপর এটা থেকে এটা মাছ দেখ, সব কিছুতে নোংরা এই হাতটা দিচ্ছে। আর কি আছে? ওদিকে যা, ওদিকে চলে যা। উচ্ছের তরকারি, উচ্ছের বড়ি দিয়ে খাবো না, এটা ওল ভাতে খাবো না, স্যালাড, এটা কি স্যালাড, ওটা ওটস, আরে আমি কি খাবো সেটা দেখো, এই তো মাছের কালিয়া, এই দেখ এটা হচ্ছে, এই কুমড়ো খাবো না, কেন খাবি না? না খাই না, উচ্ছেটা খাবি? না খাবো না, উচ্ছে খাবে না বলছে কে? এটা কে এখানে? আমি ফোন করে বিজি পেয়ে যাচ্ছি তখন থেকে। ও আর কি ঘটছে এখানে? কালিয়া আর ওই মেয়ে রেডি কিনা জিজ্ঞেস করো, আমার কিন্তু হয়ে গেছে স্নান ফান সব। যাই হোক, তোমাদের একটা জিনিস বলে রাখি যে আমি যেটুকু খাবার দেখাই, মানে কালো কিছু দেখিয়ে দিই, সেগুলো কিন্তু শুধু মানে আমি খাই, বাড়িতে কিন্তু অনেক কিছু রান্না হয়। কারণ মা বলছে, একজন কমেন্ট করেছে যে রোজ আলু ভাতে হয়, ওটা অ্যাকচুয়ালি আমার জন্য, আমি সব কিছু খাই না, আমি সবজি সবজি একদম খাই না, যেটা একদম উচিত নয় জানি। তো আমি যেটুকু দেখাতাম এতদিন ওগুলো শুধু আমার খাবারগুলো, বাকিদের রান্না হয় আরও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তার মানে মানো যে আমি বিলটা দিই, নালে নালে তুমি কি বলে যেরকম বলো লোকে ভাবে আমি কিছুই দিই না, কিছুই করি না। কিছু করিস না তো, কি করিস? বিলটা দিই যা। বাবা কালকে পেমেন্ট করেছি, পেমেন্ট করেছে বলে দুটো ফ্যানই বন্ধ করে দিচ্ছি। টাটা টাটা। আমি বুঝতে পারছি না আমার গাড়ির এত স্ক্র্যাচ এসেছে কোথা থেকে। আমি তো গাড়ি খুব সাবধানে চালাই, আমার হাতে স্ক্র্যাচ হওয়ার কথা নেই। দেখো আবার একটা স্ক্র্যাচ, এই স্ক্র্যাচগুলো কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি না। এটা যেমন নতুন হয়েছে, এটা কালকে ছিলই না, ভগবান জানেন কোথা থেকে হয়েছে। যাই হোক, কিছু করার নেই। উঠে দাঁড়িয়ে পড়েছে, টাটা করবো বলে টাটা 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 টাটা। খান্ডা দিয়ে এখন ক্রস করতে হবে, গাড়ি যদি একটু এদিক বা এদিক যায় শেষ পুরো আমি। যাবো
পার হয়ে যাবে, ব্রেক করবে না ওখানে, স্পিডে পার হয়ে যাবে। বাপ রে, পুরো মানে টেনশন হয়ে গেছিল জায়গাটা ক্রস করতে গিয়ে। একটু এদিক থেকে এদিক হলে পুরো গাড়ি মানে ধাম করে গাড়িটায় লেগে যাবে। যাই হোক, চলো আপাতত এটা তো পার করে গেলাম, এরপরে রাতে বললো তো অন্য ব্যবস্থা করে দিয়ে যাবে যাতে অসুবিধা না হয়। এগো তাড়াতাড়ি, চশমাটা আনতে ভুলে গেছি। আমার ব্যাক করে এলি কেন? বিশাল মুড খারাপ আমার, লুট গিয়া আমি, পুরো লুট গিয়া, পুরো লুট গিয়া আমি। ব্যাপারটা কি বলে দিই তোমাদের, আজকে আমার 93,000 লস হয়েছে। লস হয়নি, তাহলে কি ট্যাক্সটা তো দিতে হবে? 15,000 টাকা বেকার গেল। বেসিক্যালি আমি বলি, আমি জানতাম যে আমার গাড়ির ট্যাক্স অগস্ট মাসে, আমি সেইটা ভেবেই প্রিপেয়ার হয়েছিলাম যে অগস্ট মাস আসবে তারপর আমি পেমেন্ট করব ট্যাক্সের। এবার আমি এতটাই কনফিডেন্ট ছিলাম ভুল করে যে আমি পেপারটা আর দেখিনি। কনফিডেন্টলি করিস, তারপর তুই রিয়ালাইজ করিস, আস্তে আস্তে সব রিয়ালাইজেশন গুলো কর যাতে আর ভুলগুলো না হয় জীবনে। জি যার কথা বলে দাও, আমি বলতে দে। আজকে যখন পেমেন্ট করবো বলে খুলেছি, খুলে আমি দেখছি যে মে মাসে ট্যাক্স ফেল হয়েছে আর 3 মাসের ফাইন, যেটা হচ্ছে আরও এক্সট্রা 15,000 টাকা। আমার গাড়ির ট্যাক্স হচ্ছে 78,000 সামথিং, 15,000 টাকা অ্যাড করে সেটা 93,000 সামথিংয়ে আসছে। বুকে ব্যথা করছে, জাস্ট পেমেন্টটা করিনি এখনও, করবো বিকেলবেলা। বুকে ব্যথা করছে আমার ঢুকঢুক ঢুকঢুক করে। না আজকে বিকেলেই করে দেবো, এই কাজটা হয়ে যাক আমাদের, তারপর ওখান থেকে বেরিয়েই করে দেবো। আমার হন্ডা সিটি ভালো ছিল ভাই, 50,000 না 55,000 টাকা ট্যাক্স ছিল, এই ইলান্ট্রা চড়তে গিয়ে 78,000 80,000 টাকা শুধু ট্যাক্স 5 বছরের। আমি যেটা ভেবেছিলাম যে কি বলে অগস্ট মাসে যখন ট্যাক্স দেবো তাহলে আর একটু অ্যাড করে লাইফ টাইম ট্যাক্সে দিয়ে দেবো, যাতে গাড়িটা যখন রিসেলও করবো যাতে আমি একটু বেশি ভ্যালু পাই। বাট এখন যেটা হলো, আমি তো চুপচাপ 5 বছরের টাইম ফাইন, গভর্নমেন্ট গভর্নমেন্ট 5,000 টাকা পার মান্থ ফাইন করে নেয় নাকি তোর মতন পাবলিকের জন্য, যারা ভুলে যায়। বেসিক্যালি 78টা দিতে অসুবিধা নেই, কারণ গাড়িটা চড়ছি ইউজ করছি, আর জানতাম সেটা ভেবেই গাড়িটা কেনা যে এত টাকা ট্যাক্স। বাট ওই 15,000 টাকা কি আমার যেটা ভালো যা শট আসতো না, বাট ঠিক আছে কে করে দেবে আমার শট গুলো। কিছুদিন পরেই, অলমোস্ট 2 মাস পরে এখানটায় কুমোরটুলি পার্কের পুরো প্যান্ডেল হয়ে যাবে, কি সুন্দর লাগবে দেখতে। যাই হোক, কুমোরটুলি পৌঁছে গেছি, টাইম হচ্ছে 3:18। মাঝখানে একটা জায়গায় কাজ ছিল, সেখানে গেছিলাম, মানে আমি যাইনি, আমি গাড়িতে ছিলাম, কিরণ গেছিল, তো তাই জন্য একটু টাইম লেগে গেল। কিরণের চেঞ্জ করাও হয়ে গেছে। চলো এবার মেন ইস্যু, পার্কিং খুঁজতে হবে। পার্কিং খুঁজে না, আমি চিরকাল এখানে রাখি। এতদিন তো আমার সাথে ঘুরিস নি, এতদিন তো একটা কি বলে সাথে আসতিস, মিসেস পুর সাথে, তাই জন্য ভুলভাল জায়গায় গাড়ি রাখতিস। এ ফিউ মোমেন্টস লেটার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা এসছো এখানে কুমোরটুলিতে? কুমোরটুলিতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক তোমার কি কলেজ আশেপাশেই? আমি শ্রীরামপুর কলেজে পড়ি। ও আচ্ছা, এখানে আমরা একটা সার্ভে করতে এসেছি জাস্ট। আচ্ছা, সার্ভের জন্য এখানে এসেছিলাম, বুঝতে পেরেছি যত ইয়ে করো। আমরা দুজনেই মাস্ক পরে তাও বুঝতে পেরে গেছে,
ফ্যান তো বুঝতে পারবেই যদি একটা ছবি তোলা যায় একদম একদম প্লিজ 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 দিন এটা আমি কিরণকে বললাম যে বেসিক্যালি তোমরা বলো যে এটা ফ্যাক্ট কি না, আমরা কি মাস্ক পরলে ঠিক আছে অসুবিধা নেই কেউ বুঝতে পারবে না, বাট কিরণের মেন আইডেন্টিটি হচ্ছে ওর চোখ দুটো, তাই বললাম মাস্ক পরিস না পরিস সানগ্লাস পর আগে তুই। ঢাকা তো হবে এখানে দু মাস বাকি, আমার তো মনের মধ্যে কালকেই পুজো। কি তোমাদেরকে অনেকটা ব্লগ আগে বলেছিলাম না পুজো আসলে আমার ট্রমা হচ্ছে, এটা বুঝতে পারবে পুজো আসলেই বুঝতে পারবে তোমরা। কাদের ফার্স্ট? ওদের আমার সাথে ফার্স্ট পুজো, তোমার সাথে আমার তো সেকেন্ড পুজো। এক সেকেন্ড, কি ওদের কি 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 ওদের আমার সাথে ফার্স্ট পুজো তোমার সাথে, ওদের আমাদের কি একবার বলে একবার একবার মে বলো তুমি টিসিবি ফ্যামিলির ফার্স্ট পুজো আমার সাথে, হ্যাঁ বাট তোমার তো আমার সাথে সেকেন্ড পুজো, হ্যাঁ তাই ওর ট্রমাটা বানানো রয়েছে, কত দিনের প্রিপারেশন, হ্যাঁ কত মাস আগে থেকে হয়। এখানে দেখো একটা কাকু, দেখো সবে রং স্টার্ট হয়েছে হয়তো ওটা, বাকিগুলো সব এমনি। শিব পার্বতীর মূর্তি হচ্ছে, মায়ের মূর্তি তৈরি হয়নি তার আগে থেকেই শাখা ফল পড়িয়ে রেখেছে। এই দুর্গা ঠাকুর তো রাখে আমার যদি কখনো বাড়িতে দুর্গা পুজো এরকম শিখে থাকে। এই দেখো স্পাইডারম্যান, গাড়ি এখানে দেখো কত বড় গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। স্পাইডারম্যান কিস লিয়ে ऐसे ही কি সুইট এটা, সত্যি তো আমি দেখিনি এখন কতটুকু সাইজ। কিরণ গেলে বুঝতে পারবে, কিরণ যাও তুমি যেটা করলে এইটাই অনেকে করে না, তাই জন্যই ওরা এত রেগে থাকে, কেউ পারমিশন নেয় না ঢুকে যায় ফটফট করে। এত সুইট লেগেছে না, কি ছোট্ট কি সুন্দর দেখো। যাই হোক চলো, প্রচুর ঘুরে নিয়েছি আমরা, টাইম কটা বাজে এখন, চল চল প্রত্যেকটা কোনায় ছবি তুলতে হবে না, চ হাই এদিকে 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 সিক্স প্যাকটা তো কি বললে এগুলো মুকুট গলার চ
অল রাইট, কুমোরটুলি ঘোড়ার ডান মোটামুটি, খুব প্রফেশনালি না বাট খুব র ভাবে তোমাদের দেখালাম যে কিভাবে, তোমরা আমাকে চেনো, আমি এরমভাবে দেখাই না, বাট পুজোর আগে একবার আশা করি আসবো, তখন আরও ভালো, তখন প্রপারলি দেখাবো, আসবো না? হ্যাঁ, অনেকবার, তাহলে ভাড়া বাড়ি দেখবো একটা কুমোরটুলি থেকে, যদি কেউ জানো তাহলে কম টাকায় যদি ভাড়া বাড়ি আছে জানিও আমাকে। তো কেমন লাগলো এই দুর্গা প্রতিমা তৈরি হওয়া বা গণেশ ঠাকুর তৈরি হওয়া, অনেকগুলো ঠাকুর তৈরি হয়েছে দেখে, আমার তো খুব ভালো লাগলো, তোর কেমন লাগলো? আমার তো বলতেই হবে, আমি তো সব। হ্যাঁ, তো এটা কিরণের উদ্যোগেই আসা, নাহলে আমি একেবারে যে পুজোর আগেই আসতাম। তোমরা জানো যে মহালয়াতে প্রত্যেকবার আসি, বাট ব্লগিং জবে থেকে করছি, বাট ফার্স্ট টাইম এই আগের বছরটাই মিস করেছিলাম আমি। ঢোকো ঢোকো ঢোকো, তোর এদিকে ঢোকো, এখানে ঢোকো। সাড়ে পাঁচটার মতো বাজে, ঘাটটার দিকে গেলাম, বাট ঘাটটা এত ভিড় যে আর বসতে ইচ্ছা করলো না। এখন মোটামুটি ফাঁকা ঘাট কোথাও পাবো না আমরা, বেরিয়ে যাই। বাট খুব সুন্দর লাগছে, ক্যামেরায় এত ভালো একটা শট এসছে না, জলটা এরকম করে সরছে আর সানসেট হচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। কেন? হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ, তো যখন এডিট ভালো লাগে, ব্লগ ভালো লাগে বললে কিছু বলে দিয়ে যাও, কালকে সবাই দেখবে। একদম দেখা হবে, চলো গিয়ে দেখি তোর সানকিস ছবি। চলো কে তুলবো, কেউ করবো, তুই ওটা তুললাম, এটা তুলি। ওকে, এ বাবা, আমার এমনি কিরম অড লাগছে। আমি এরম ভাবে শান্তকে সবসময় হাই করি, তো লোকে আমাকে ন্যাকা বলার আগে আমি নিজেই বলে দিলাম এরম ভাবেই ওকে হাই করি। মাসাজ 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 মাসাজ, ও আমার জন্য ওই দিক থেকে এসছে না, আমার জন্য তোর জন্য আসেনি, আপনি কখনো বলেননি তো আমাদের মিষ্টির দোকান আছে, আমি বললাম যে আপনি বলেনি তো মিষ্টির দোকান আছে আমাদের, তুই বললি তাপস, আশেপাশে
গাড়িও আমি চালাবো, খিদে পেলে খাবারও আমি ইয়ে করবো। পাশরা পায়ের নিচে কিসের ছাল চামড়া? কি পায়ের নিচে দেখ কিসের ছাল চামড়া? ইমা এগুলো কি ইচ্ছি? আবে এগুলো ছাল চামড়া না, জুতোরা থেকে উঠেছে। আমি দেখছি একটা ফোন কলের পর থেকে তুই বড্ড খিচখিচ করছিস আজকে আমাকে। দে দে এটা কি খাওয়া? আমি বলছি পারবি সরাতে? কষ্ট হবে না তো, হাত গুলো লেগে যাবে না তো? সাড়ে ছটা বাজে তো, আমরা স্প্ল্যানেড দিয়ে ক্রস করছিলাম, হঠাৎ করে খেয়াল এলো। যা কাজের কাজটা আগে কর, তারপর বক বক করবি। যা দেরি আছে আসতে। লুলু বলো তো, ছোট্ট বাচ্চা গাড়িটা দেখে গেলাম। মা ফোন করেছে, জিজ্ঞেস করছে কোথায়, বলছে আমি ভিক্টোরিয়ার সামনে। ননভেজের কথা বলি, ননভেজের কথা তো বলি না। এরিয়াটাও খারাপ। কুমোরটুলি থেকে পুরো স্প্ল্যানেড হয়ে মা ফ্লাইওভার ধরে, জিসি ফ্লাইওভার ধরে, মা ফ্লাইওভার ধরে নেমে অজয়নগর হয়ে এখন অজয়নগরই রয়েছে। কতটা চালিয়ে নিয়েছে, এতটা এফোর্ট তো লাদাখ পৌঁছে যেত মানুষ। খুব ভালো দিন ছিল হচ্ছে ম্যানিফেস্ট করার জন্য। কি একটা জিনিস আমি ভুলে গেছি, বাট আজকে সকাল 8টা থেকে রাতের 8টা অবধি আজকে খুব ভালো দিন ছিল ম্যানিফেস্ট করার জন্য। এটা নিয়ে অনেকে তোমরা জিজ্ঞেস করেছো, ওপেনলি অতটা ভাবে বলিনি কখনো, কারণ আই ফিল যে সবাই তো আর ইন্টারেস্টেড বা এ নয়, তো একটা ভ্লগে করা আমি ওই জন্য করিনি। যাই হোক, ওইগুলো খুব এই ব্যাপার হয়, তাও আমি মেনশন করি, অনেকেই এটা মানে, বাট আমি কিছু লুকোই না, মানে বলে দিই। এনিওয়ে, তো এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি লস্যি খাওয়ার জন্য, লস্যি খেয়েছি, এবার যাচ্ছি হচ্ছে কিরণের বাড়ি। তোমাদের একটা জিনিস বলি,
প্রায় দু আড়াই মাস আগে একটা মিউজিক ভিডিও আমার আর কিরণের প্রথম একসাথে কোনো কাজ আমরা রেকর্ড করেছিলাম, সেটা খুব শিগগিরই এর মধ্যেই রিলিজ হতে চলেছে। তো তোমরা অবশ্যই এসকিউ অনেক 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 ভালোবাসা দিও। এসকিউ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে, লিঙ্ক অবভিয়াসলি আমি শেয়ার করে দেবো তোমাদের, বাট জাস্ট আগে থেকে জানিয়ে রাখলাম কারণ এক্সাইটমেন্টটা চাপতে পারছি না, ওই জন্য জানিয়ে রাখলাম যে এরকম আসতে চলেছে খুব শিগগিরই। তো তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও এই মিউজিক ভিডিওটায়। অ্যান্ড কি বলে, এখন আর এইসব জিনিসগুলো খুব একটা আমরা দেখাই না ব্লগে, কারণ তোমরা না, কিছু মানুষ খুব জাজ করেছিল যে আমরা শো অফ করি হে করি, তা আমরা ভেবেছিলাম যে ঠিক আছে কদিন একটুখানি কম দেখাবো, দেখাবোই না এই কাউকে হেল্প করা এ করা। বাট কিছুদিন আগে আমি জানি না তুমি এই কমেন্টটা পড়েছো কি না, একটা মেয়ে বলেছে যে আমার কাছে কিছু ওই টাকাটাই ছিল, তো টিউশন থেকে ফিরছিল, আমাকেও হালকা মনে আছে কমেন্টটা, তো ফিরতে ফিরতে ওর হঠাৎ করে খেয়াল হলো যে এটা দিয়ে যদি কিছু কিনে একটু দিতে পারি, তো আমাদের কথাটা দেখে ওই দিয়েছে। দিয়ে ওর সে মানে যাকে দিয়েছে সে নাকি এত সুন্দর করে হেসেছে আর এত মানে গ্রেটফুল হয়েছে যে ওর খুব ভালো লেগেছে। তো আজকেও আমরা একজনকে দিলাম, ও কি বলে টাকা চাইছিল, তো আমরা বললাম যে কিছু খেতে, তো ওকে কিরণ অফার করলো যে টক দই খাবি, কিরণ অফার করলো যে সিঙ্গাড়া নিয়ে নে আয় খেয়ে নে সিঙ্গাড়া খাবি, তখন ও বললো যে টক দই, আমি ওকে বললাম দেখেছিস ওর চয়েসেস আমাদের থেকে হেলদিয়ার, চলো যাওয়া যাক। কিরণ কিরণ কফি খাবি? হট মিল্ক কফি, গলা খুশখুশ করছে, দুধ কফি খাবি? গাইস দেখো আমার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি যাও, টাইমে বাড়ি যাও, যাও যাও, তুমি আমি এরকম বলছো আমি চলে যাব, আমার কি বাড়ি নেই, আমার বাপের বাড়ি চলে যাব, আমি বাপের বাড়ি থেকে আর ফিরবো না, যাও যাও, আসবে তুমি বাপের বাড়ি থেকে, আমার বাড়ির মধ্যে বাড়ি যাবে, বাড়ি গিয়ে আজকে রাতের মধ্যে এডিট করে তারপর ঘুমাবে, বাড়ি যাও যাও, আমার বাপের বাড়ি থেকে তুমি আমার ছাড়াতে মানে নিতে। তো এখন কটা? 11:30 মতো বাজে, 11:30 মতো বাড়ি যাবে, যা যা আমাকে তাড়িয়ে দিচ্ছে এখন, যাতে আমি রাতে এডিট করে কালকে একদম শার্প 2:00 তোমাদের ভিডিও দিতে পারি, এন্ড আমাদের দিনটা যাতে সকাল সকাল শুরু হয়। তখন একটু আগে ক্লিপটা দেখলে না, ফ্যান্টম বলে একটা মুভি ছিল, আমি তো অনেকবার দেখেছি, তো কিরণকে ফার্স্ট টাইম দেখাচ্ছিলাম, কেমন লেগেছে মুভিটা? ভালো লেগেছে, লেট করছিস যা। আরে ভাই আসতে বলিস তুই, বাড়ি এসে গেছি, আবার আমরা লাদাখ ক্রস করব। এই যে সকালে সিম যে অবস্থাটা ছিল, খুলে দাও এই গেটটা, খুলে দাও একেবারে ঢুকে যাবো রানিং এ, ওটার উপর তাহলে চাপ পড়বে না, ওটার উপর দাঁড়িয়ে থাকলে তো চাপ পড়বে, একটু দেখো হয়নি, দাঁড়াও হয়নি হয়নি, ঠিক আছে পেছনের চাকাটা দেখো সোজা, এই ডান দিকের চাকাটা দেখো, ডান দিকের চাকাটা ঠিক আছে। যাই হোক গাইজ, বাড়ি এসে গেছিলাম, বাড়ি এসে শরীরটা খারাপ করছিল সন্ধ্যা থেকে, তাও কোনো রকম মনে জোরে চালাচ্ছিলাম বাড়ি এসে, তারপর একটা ওষুধ খেয়ে তারপর ওই যে হয়েছি, তাই জন্য কী বলে আজকেও শরীরটা খারাপ, আজকে ব্লগটা দিতে পারলাম না। যাই হোক কেমন লাগলো জানিও, কুমোরটুলি ঠাকুর তৈরি হওয়া দেখালাম, এখন মোটামুটি কিরকম আছে অবস্থা সেটা দেখালাম, অ্যান্ড আমাদের কুমোরটুলি ঘোরা কেমন লাগলো জানিও, এরপরে অবশ্যই যাবো পুজোর আগে আগে। তো এই ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কী করতে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলটাকে দেখেন ফেসবুক সাবস্ক্রাইব বাটন, পাশে দেখে বেল আইকনের ক্লিক করতে, ইনকাম নোটিফাইড ইচ টাইম আপলোড ভিডিও, দেখা হচ্ছে ঠিক কালকে দুটোর সময়। ভগবতী হে শুধু কণ্ঠ কুটুম্ব।